हेलो गाइस, वेलकम टू आवर चैनल। तो गाइस आज এই ভিডিওতে আমরা কথা বলবো এটিকে মোহনবাগানের বেশ কিছু আপডেটস রয়েছে, এছাড়াও কথা বলবো আমরা জোস ফ্রান্সিসকো মোলিনাকে নিয়ে। আর এটিকে মোহনবাগানের একজন বিদেশি দল ছেড়েছেন, অলরেডি তোমরা নামটা জেনে গেছো, তিনি হলেন কিন্তু ব্রেন্ডন হ্যামিল। তো তিনি কিন্তু দেশে ফিরে গিয়েছেন। আর এছাড়াও আমরা কথা বলবো ক্লেইটন সিলভা, তাকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ দুর্দান্ত আপডেটস রয়েছে, তো সেটাও তোমাদেরকে আজকের ভিডিওটিতে জানিয়ে দেবো। তো গাইস চলো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটাকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান তোমরা একদমই মিস করবে না। তো গাইস চলো ফার্স্ট অফ অল কথা বলা যাক এটিকে মোহনবাগানের ব্রেন্ডন হ্যামিলকে নিয়ে। তো ব্রেন্ডন হ্যামিল যিনি কিন্তু অস্ট্রেলিয়া ফিরে গিয়েছেন, তো এর আগে আমরা দেখেছিলাম 2019 মরশুমে, তো সেই মরশুমে কিন্তু অগাস গার্সিয়া তিনি কিন্তু এরকমই একটা সমস্যা, মানে পারিবারিক সমস্যার কারণে দেশে ফিরে গিয়েছিল। তো তারপরে কিন্তু আর কলকাতায় ফিরে আসেনি, মানে এটিকে তখন আর যোগ দেয়নি। তো তারপরে কিছুদিন পরে তিনি রিটায়ারমেন্ট নিয়েছিল, তো বেশ একটা শকিং নিউজ ছিল সেটা। তো এবারেও কিন্তু সেই একটা, মানে সেরকমই একটা আপডেটস রয়েছে ব্রেন্ডন হ্যামিলকে নিয়ে, তিনিও কিন্তু একটা পারিবারিক সমস্যার কারণে কিন্তু দেশে ফিরে গিয়েছেন। তো অস্ট্রেলিয়া ফিরে গিয়ে তিনি, তাকে জিজ্ঞাসা করা হলো যে কেন ফিরে এসেছেন, তো তিনি সেটা জানিয়েছেন একটা সিক্রেট ব্যাপার। তো এখন দেখতে হবে তিনি আর এই বছর আইএসএলে ফিরে আসেন কি না। তো মেনলি আর আজকের একটা কালকের একটা ম্যাচ রয়েছে এটিকে মোহনবাগানের ওড়িশা এফসির এগেনস্টে, নকআউট ম্যাচ। তো সেই ম্যাচ যদি হেরে যায় তাহলে কিন্তু এটিকে মোহনবাগানের আর খেলা থাকছে না আইএসএলে, তারপরে কিন্তু সুপার কাপ। আর যদি জিতে যায় সেক্ষেত্রে তাদের ওপরে কিন্তু অনেকগুলো ম্যাচ আবারও ধাক্কা খেতে চলেছে, তো সেটা হলো কিন্তু সেমিফাইনালে দুটো, ফার্স্ট লেগ সেকেন্ড লেগ, আর যদি সেখানেও জিতে তো তারপরে আবার আইএসএলের ফাইনাল তো রয়েছেই। তো যদি ব্রেন্ডন হ্যামিল না ব্যাক করে তো তার জায়গায় তো অলরেডি স্লাভকো ড্যামজেনোভিচ আছে, তো স্লাভকো ড্যামজেনোভিচ কিন্তু ডার্বি ম্যাচে ভালো পারফর্ম করেছে এটা বলাই যায়। তো এছাড়াও কিন্তু এটিকে মোহনবাগানের দলের সঙ্গে কিন্তু রয়েছে তিরি, যিনি কিন্তু আইএসএলের অন্যতম বেস্ট অ্যান্ড সেরা ডিফেন্ডার। তো তিরিকে কিন্তু রেজিস্টার করাতেই পারে। তো তিরি কিন্তু নিজেকে ধীরে ধীরে অনেকটাই ফিট করে তুলেছে, দলের সঙ্গে ভালো করে অনুশীলন চালিয়ে যাচ্ছে। তো যদি অস্ট্রেলিয়া থেকে আর, মানে ব্রেন্ডন হ্যামিল যদি ফিরে না আসে সেক্ষেত্রে কিন্তু আমরা তিরিকে দেখতে পারি। তবে ব্রেন্ডন হ্যামিল ফিরে না আসায় তিরির কিন্তু যে একটু সুবিধা হবে সেটা কিন্তু বলাই যায়, তিরি কিন্তু নিজের জায়গাটা পাকা করে নেবে এটিকে মোহনবাগান দলে। তো এখন দেখার বিষয় ব্রেন্ডন হ্যামিল ফিরে আসে কি না, তো এটার দিকে আমাদের নজর থাকবে। তো পরবর্তীতে কোনো আপডেট আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। আর নেক্সট যে আপডেট নিয়ে আমরা কথা বলবো সেটা হলো ক্লেইটন সিলভা। ক্লেইটন সিলভা যিনি কিন্তু ইস্ট বেঙ্গলের একজন দুর্দান্ত প্লেয়ার, তো ইস্ট বেঙ্গলের হয়ে কিন্তু তিনি দারুণ পারফর্ম করেছে কিন্তু বলা যায় এই সিজনটা। ইস্ট বেঙ্গলের খারাপগুলো তার কিন্তু যে খারাপ গেছে সেটা বলবো না, 20 ম্যাচে 13 গোল করেছে, তো একটা ব্রিলিয়ান্ট পারফর্ম, এবং একার দমে কিন্তু অনেকগুলো ম্যাচ জিতিয়েছে এই ক্লেইটন সিলভা। বিশেষ করে বেঙ্গালুরু এফসি দুটো ম্যাচ যদি তোমরা মনে করো, দুটো ম্যাচেই ক্লেইটন সিলভার পারফরমেন্স যদি তোমরা দেখো ব্রিলিয়ান্ট, জাস্ট অসাধারণ খেলেছে কিন্তু এই ক্লেইটন সিলভা। তো তাকে কিন্তু ইস্ট বেঙ্গল ছেড়ে দেবে বলে এমন একটা, মানে অ্যানাউন্সমেন্ট ঘোষণা করেছিল, বা ক্লেইটন সিলভা তিনি নিজে থেকে ইস্ট বেঙ্গল দল ছাড়তে পারে এমনটা কিন্তু একটা আপডেট রয়েছিল। তো সবাইকে কিন্তু একটা চমক দিয়ে ইস্ট বেঙ্গল ক্লেইটন সিলভার সঙ্গে কিন্তু আরও একটা বছরের কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিল, এবং আরও একটা বছর আমরা ইস্ট বেঙ্গলের জার্সিতে ক্লেইটন সিলভাকে দেখতে চলেছি। তো এটা একটা দারুণ, মানে পজিটিভ, মানে একটা সিদ্ধান্ত বলতে পারো ইস্ট বেঙ্গলের। তো খুব ভালো করেছে কিন্তু এই ক্লেইটন সিলভার মতো প্লেয়ারকে রিটেইন করে তারা, তো ব্রেস কিন্তু ভালোই করেছে, এরকম প্লেয়ার কিন্তু অবশ্যই ইস্ট বেঙ্গলের দরকার। তো নেক্সট ইয়ার আইএসএলে আমরা ক্লেইটন সিলভার সাথে আরও যদি একটা এই ধরনের একটা ফরওয়ার্ড বা অ্যাটাকিং মিডফিল্ড বলতে পারো তার সঙ্গে যদি জুটি বাঁধতে পারে, যেমনটা নাওড়ে মহেশ সিং কিছুটা বেঁধেছিল, তো সেরকম যদি কেউ একটা আসে তো ব্রিলিয়ান্ট কিন্তু ইস্ট বেঙ্গলের অ্যাটাকিং ফোর্সটা হয়ে যাবে। তো দেখা যাক ইস্ট বেঙ্গল পরের পদক্ষেপ কী নেয় সেটা আমাদেরকে দেখতে হবে, এবং পরবর্তীতে কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। আর নেক্সট যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হলো ইস্ট বেঙ্গলের কোচকে নিয়ে। তো স্টিফেন কনস্ট্যান্টাইন যিনি কিন্তু একসময়কার ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোচ ছিলেন, তো সেখান থেকে ইস্ট বেঙ্গলে আসেন। ইস্ট বেঙ্গলে এসে কিন্তু খুব একটা ভালো পারফর্ম করায়নি, বেশ কয়েকটা ম্যাচ তিনি জিতিয়েছেন, তবে যে খুব ভালো পারফর্ম করেছেন সেটা বলবো না, তবে তার কোচিং নিয়ে কিন্তু অনেকটাই প্রশ্ন উঠেছে, এবং খুব সম্ভবত তার কিন্তু বিদায় ঘণ্টা বাজতে চলেছে, তাকে কিন্তু ছেড়ে দিতে চলেছে এমনটা কিন্তু শোনা যাচ্ছে। আর তার বদলে কিন্তু আসতে পারে এটিকে চ্যাম্পিয়ন করানো দুটো কোচ, অ্যান্টোনিও লোপেজ হাবাস বা জোস ফ্রান্সিসকো মোলিনা। তো এই দুটো কোচই খুব হাই প্রোফাইল কোচ, এটিকে চ্যাম্পিয়ন করিয়েছে জোস ফ্রান্সিসকো মোলিনা, মাত্র একটা সিজন এসেছিলেন, তো সেই সিজনেই চ্যাম্পিয়ন করে গিয়েছেন। এছাড়াও স্পেনের কিন্তু একটা ডিরেক্টর পদে ছিলেন তিনি, তো বেশ হাই প্রোফাইল কোচ তিনি। তো তাকে যদি ইস্ট বেঙ্গল আনতে পারে তো ব্রিলিয়ান্ট হবে, তো ইস্ট বেঙ্গলের, মানে
এই গত 3 বছরের ফল থেকে কিন্তু এই বছর যদি ফল ভালো আসবে এরকম কিন্তু মনে করাই যায় যদি ফ্রান্সিসকো মোলিনার মতন কোনো কোচ ইস্ট বেঙ্গলে যোগদান করে। আর তার থেকেও কিন্তু একজন কোচের নাম আরও ভেসে আসছে, সেটা হলে কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাবাস। তিনি কিন্তু আইএসএলে মানে অনেক বছর ছিলেন, এটিকেতে 2 বছর ছিলেন, এটিকে মোহনবাগানে ছিল, এছাড়াও এটিকেতে মানে 19-20 মরশুমে এসেই চ্যাম্পিয়ন করেছিল, আর পুনেতেও তিনি ছিলেন। তো মেনলি তিনি আইএসএলটাকে ভালো করে জানেন, চেনেন এবং প্লেয়ারদের সঙ্গে তার মানে চয়েসটা খুব ভালো, ভালো ভালো প্লেয়ার তিনি কিন্তু পছন্দ করতে পারেন। তো সেই অ্যান্টোনিও লোপেজ হাবাসকেও কিন্তু ইস্টবেঙ্গল ট্রাই করতে পারে। তো দেখা যাক তারা স্টিফেন কনস্ট্যান্টাইনকে ছেড়ে দিয়ে কোন কোচকে আনার সিদ্ধান্ত নেয়, সেটাই আমাদের দেখার। আর কোন কোচ এলে তোমরা খুশি হবে অবশ্যই তোমরা জানিয়ে দিও কমেন্টে। তো গাইস এই ছিল আজকের ভিডিও, এইটিকে মোহনবাগান ইস্টবেঙ্গল রিলেটেড যে সমস্ত আপডেটস তোমাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটাকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান তোমরা একদমই মিস করবে না। তো গাইস দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়। বাই বাই।